সপ্তম শ্রেণীর ছাত্রীরা, আজকে তোমরা ইতিহাস বইয়ের 101 পাতাটা খোলো, ওখান থেকে আজকে আমরা পড়াটা শুরু করব। দেশের ভিতরে বাণিজ্য, এইটা আজকে আমরা পড়ব। বণিক ও বাণিজ্য পড়েছিলাম আগের দিনে। দেশের ভিতরে সাধারণত দুই ধরনের বাণিজ্য হতো, প্রথমত গ্রাম ও শহরের বাণিজ্য, আর দ্বিতীয় হচ্ছে দুটো শহরের মধ্যেকার বাণিজ্য। জনবহুল শহরগুলো অধিবাসীদের প্রয়োজন মেটানোর জন্য গ্রাম থেকে শহরে যেসব পণ্য রপ্তানি হতো, সেগুলো কম দামি জিনিস, কিন্তু অনেক বেশি পরিমাণে সেই সব জিনিস গ্রাম থেকে শহরে আসতো। তাহলে দু রকমের বাণিজ্য আমরা আজকে পাবো, গ্রাম আর শহরের বাণিজ্য, আর দুটো শহরের মধ্যে বাণিজ্য। তাহলে জনবহুল যে শহরগুলো, যেখানে জনগণ বেশি মানে অধিবাসী বেশি, সেখানে অধিবাসীদের প্রয়োজন মেটানোর জন্য গ্রাম থেকে শহরে যে পণ্য রপ্তানি হতো, সেগুলো কম দামের জিনিস কিন্তু বেশি পরিমাণে আসতো। আর এইসব জিনিসপত্রের মধ্যে থাকতো নানান ধরনের খাদ্যশস্য, খাবার, তেল, ঘি, আনাজ, ফল, লবণ ইত্যাদি। শহরের বাজারে এইসব পণ্য বিক্রি হতো, আর এক শহর থেকে আরেক শহরে রপ্তানি হতো প্রধানত বেশি দামের শৌখিন জিনিসপত্র, যেগুলো ধনী অভিজাতদের জন্যই তৈরি করতো কারিগররা। এইসব জায়গায় সব জাতির এবং ধর্মের মানুষ কাজ করত শিল্পী এবং কারিগর হিসাবে। সুলতানদের রাজধানী দিল্লি শহরে সাম্রাজ্যের নানান এলাকা থেকে দামি মদ, সূক্ষ্ম মসলিন বস্ত্র আমদানি করা হতো। তাছাড়া বাংলাদেশ, করমণ্ডল, গুজরাটের সুতি এবং রেশমের কাপড়ের চাহিদা ছিল দেশের সর্বত্র। এই যুগে প্রথম চরকায় সুতো কেটে কাপড়ে বোনা শুরু হয়েছিল। সুলতানি যুগে অন্যান্য হস্তশিল্পের বাণিজ্য হতো। হস্তশিল্প মানে হাতে তৈরি যে সমস্ত জিনিসপত্র। এর মধ্যে ছিল চামড়া, কাঠ এবং ধাতু দিয়ে তৈরি জিনিস, গালিচা, কার্পেট আর কি। এই যুগেই ভারতে প্রথম কাগজ তৈরি করা শুরু হয়। একসময় দেখা গেল যে দিল্লির মিঠাইওয়ালারা, মিঠাই মানে হচ্ছে মিষ্টি বিক্রি করতো, যারা কাগজের মোড়কে করে মিঠাই বিক্রি করতে শুরু করেছে। এই সময় যোগাযোগ ব্যবস্থারও উন্নতি ঘটেছিল। রাস্তার ধারে ধারে পথিকদের জন্য গড়ে উঠেছিল সরাইখানা। এগুলোতে কী করতো? এগুলোতে পথচারী এবং বণিকরা তাদের মালপত্র সহ বিশ্রাম নিত। কর আদায় এবং ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য এইগুলো করা হতো। হ্যাঁ, আর আচ্ছা বলছি, দিল্লির সুলতানরা টঙ্কা মানে রূপোর মুদ্রা, আর জিতল হচ্ছে তামার মুদ্রা, এই ধরনের, এই দুই ধরনের মুদ্রা চালু করেছিল। তাহলে যে ব্যবসা বাণিজ্যের সুবিধা এবং কর আদায় এসবের জন্য দিল্লির সুলতানরা দু ধরনের মুদ্রা চালু করেছিল। একটা হচ্ছে রূপোর মুদ্রা, সেটা হচ্ছে টঙ্কা, আর একটা হচ্ছে জিতল, সেটা তামার মুদ্রা। এগুলোর মান কিন্তু যথেষ্ট ভালো ছিল। মুদ্রার মান দেখে সে যুগে সুলতানদের বা সম্রাটদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, দেশের অর্থনৈতিক অবস্থা কোনো এক সুলতান বা সম্রাটের সময়, সেটা আমরা জানতে পারি। এরপর যেটা পড়ব, দেশ ও বিদেশের বাণিজ্য। ভারতে তৈরি জিনিসের চাহিদা ছিল ভারতের বাইরের নানান দেশে। বাণিজ্য হতো জলপথে, স্থলপথে। গুজরাট ও মালাবারের বন্দরগুলো থেকে পশ্চিম দিকে আরব সাগর, পারস্য উপসাগর, লোহিত সাগরের তীরবর্তী দেশে যেত প্রধানত বস্ত্র, মশলা, নীল আর খাদ্যশস্য। এইগুলোই মূলত গুজরাট, মালাবারের বন্দরগুলো থেকে পশ্চিম দিকে যেত। পশ্চিম দিকে কোথায়? আরব সাগর, পারস্য উপসাগর, লোহিত সাগরের তীরবর্তী দেশগুলোতে। সুলতানি আমলে যুদ্ধবন্দী দাসদেরও ভারত থেকে পশ্চিম এশিয়াতে রপ্তানি করা হতো। আবার ওইসব দেশ থেকে কী আসতো? ঘোড়া আসতো, কাঁচের তৈরি সামগ্রী, শাটিন কাপড় ইত্যাদি। সব ভারতীয় শাসকই ঘোড়া আমদানিতে উৎসাহ দিত, কারণ ভারতে ভালো মানের ঘোড়া জন্মাতো না। প্রধানত পারস্য, এডেন, ইয়েমেন থেকে ভারত ঘোড়ার আমদানি হতো। কোন কোন জায়গা থেকে? পারস্য, এডেন আর ইয়েমেন। সুলতানি আমলে এবং মুঘল আমলের প্রথম দিকে গুজরাটের ব্রোচ, ক্যাম্বে বন্দর দুটি এই বাণিজ্যের প্রবেশপথ ছিল। আলাউদ্দিন খলজি গুজরাট জয় করলে দিল্লির সুলতানের সঙ্গে পশ্চিম এশিয়ার পারস্য উপসাগর এবং লোহিত সাগরের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। ফলে ব্যবসা বাণিজ্যেরও সুবিধা হয়, যোগাযোগ ব্যবস্থা যখনই উন্নত হবে। সিন্ধু প্রদেশ থেকে বিশেষ ধরনের কাপড়, দুগ্ধজাত দ্রব্য, মাছ ওইসব দেশে রপ্তানি হতো। মুঘল আমলে সুরাট বন্দর ছিল ভারতের প্রধান বন্দর। এর সঙ্গে পশ্চিম এশিয়ার দেশগুলির ভালো যোগাযোগ ছিল। পূর্ব দিকে ভারতীয় সামগ্রীর চাহিদা ছিল বঙ্গোপসাগরের আশেপাশের দেশগুলোতে।
এবং দক্ষিণ পূর্ব এশিয়ায়। গুজরাট থেকে ওই সব দেশে যেত রঙিন কাপড়, বাংলা থেকে রপ্তানি হতো সুতির কাপড়। তাহলে গুজরাট থেকে যেত রঙিন কাপড় আর বাংলা থেকে হতো সুতির কাপড়, রেশম বস্ত্র, চিনি, এইসব। এর বিনিময়ে গুজরাটে আসতো দক্ষিণ পূর্ব এশিয়ার মশলা। মালদ্বীপ থেকে আমদানি করা হতো ওই যুগে মালদ্বীপ থেকে আমদানি করা কড়ি ওই যুগে বাংলার মুদ্রা হিসাবে ব্যবহার করা হতো। এইভাবে ভারতের বিভিন্ন উপকূল থেকে বিভিন্ন দেশের সঙ্গে জলপথে বাণিজ্যিক যোগাযোগ গড়ে উঠেছিল। সড়কপথে ভারতীয় সামগ্রীর ব্যবসা হতো প্রধানত মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়ার বিভিন্ন স্থানের সঙ্গে। মুলতান শহর ছিল এই বাণিজ্যের কেন্দ্র। সড়কপথে মধ্য এশিয়া থেকে মূল্যবান ধাতু যেমন সোনা, রূপো, রত্ন এগুলো আমদানি করা হতো। মুদ্রা তৈরিতে ওই সব মূল্যবান ধাতুর চাহিদা ছিল। তাছাড়া অলঙ্কারের জন্য ওই ধাতুগুলির চাহিদা ছিল। অলঙ্কার মানে বিভিন্ন প্রসাধনিক সামগ্রী। আলেকজান্দ্রিয়া, ইরাক, চীন থেকে আসতো ব্রোকেট এবং রেশম। এই পণ্যগুলো ছিল মূল্যবান এবং এর চাহিদা ছিল সমাজের উঁচু তলার মানুষের কাছে, মানে যাদের পয়সা ছিল, যাদের সমৃদ্ধি ছিল, তারা এগুলো ব্যবহার করতো। আর সাধারণ মানুষের কিন্তু এগুলো ব্যবহার করার মতো অবস্থা ছিল না। মধ্যযুগে সমুদ্র বাণিজ্যে নানা দেশের বণিকরাই অংশগ্রহণ করত। ভারতীয় বণিকদের মধ্যে গুজরাটি, মালাবারি, তামিল, ওড়িয়া, তেলেগু, বাঙালি বণিকরা সুনাম অর্জন করেছিল। এই বণিকরা ধর্মে ছিল হিন্দু, মুসলমান এবং জৈন। এরা আরব, পারসিক ও দক্ষিণ পূর্ব এশিয়ার বণিকদের সঙ্গে বাণিজ্য করত। এদের মধ্যে কোনো কোনো বণিক ছিল খুব ধনী, তাদের বলা হতো বণিক সম্রাট। বড় বড় ভারতীয় বণিকদের নিজস্ব জাহাজ থাকত আর বাকিরা অন্যদের জাহাজে করে জিনিসপত্র পাঠাত। ঠিক আছে, এই পর্যন্তই থাক।